হঠাৎ করে পরিকল্পনা করলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব, যেই পরিকল্পনা শেষ সেই যাত্রা শুরু। এখন রাত 12:01, আমরা জয়পুরহাট স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছি। সময়মতো ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠে বসলাম, তার যাত্রা শুরু হয়ে অবশেষে পঞ্চগড়ে। এখন রাত 5:20, ট্রেন থেকে নামবো। পঞ্চগড় স্টেশন আমরা এত রাতে বাস পাবো না, তাই সেখানে মিলে আমি অটোতে যাই। আমরা এখন অটো নিয়েছি, আমাদের সঙ্গে আছে তরিকুল মামা। মামা, আপনি আমাদেরকে কোথায় কোথায় ঘুরাবেন যদি একটু বলেন। মানে তেঁতুলিয়াতে কি কি স্পট দেখার মতো আছে? আচ্ছা, আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে, আর সেখানে মামা বলল বাঁশবাগান, চা বাগান, আর সেই মহানন্দ নদী, শিলিগুড়ি ব্রিজ, আর সেই যেটা দেখার জন্য আসছি ডাক বাংলো থেকে, কাঞ্চনজঙ্ঘা, কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা। তো আমাদের সঙ্গে মামা সব কিছু হয়েছে, আপনারা আসলে খুব অল্প কিছু কস্টিংয়ে সারাদিন ঘুরতে পারেন অটো নিয়ে, খুব সুন্দরভাবে নিজেদের পরিবহন মনে করে। আর এখানে সব কিছু অনেক ভালো, খুব ভালো লেগেছে। আচ্ছা মামা, চলেন যাওয়া যাক। আমরা পঞ্চগড় স্টেশন থেকে রওনা দিলাম বাংলাবন্ধার উদ্দেশ্যে। যদিও আমাদের রাতে থাকার কথা আছে, এই জন্য আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখব না, বা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখাও যাচ্ছে না এরকমটা খবর আমরা পাইছি। তাই আমরা প্রথমে যাচ্ছি বাংলাবন্ধার উদ্দেশ্যে। বাংলাবন্ধ যাওয়ার আগে আমরা কাজি অ্যান্ড কাজি টি স্টেট হয়ে যাব, এটা দেখার পর চা বাগান দেখব, দেন আমরা ব্যাক করব তেঁতুলিয়াতে। তেঁতুলিয়াতে যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো দেখব, তারপর পরের দিন হয়তো বা যদি ভাগ্যে থাকে তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, উইদাউট হবে না। অবশেষে আমরা কাজি অ্যান্ড কাজি টি স্টেটে পৌঁছাইলাম। আশেপাশে অনেক সুন্দর চা বাগান, মনোমুগ্ধকর একটা পরিবেশ, সকালবেলা খুবই ভালো লাগছিল, খুবই উপভোগ করতেছিলাম আমরা। রাস্তায় শুনলাম যে কাজি অ্যান্ড কাজি স্টেটে ঢুকতে পারমিশন লাগে, দেখি আমরা পারমিশন পাই কি না। আমাদের অটোওয়ালা মামার নাকি পরিচিত কেউ একজন আছে, যদি উনি থাকেন তাহলে আমরা ভিতরে ঢুকতে পারব, যদি না থাকেন তাহলে তো ঢোকা হচ্ছে না। সো সেক্ষেত্রে এখান থেকেও ব্যাক করতে হবে। সুবিশাল চা বাগান, অনেক ভালো লাগতেছে, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। কাজি অ্যান্ড কাজি টি স্টেট লিমিটেড, এখানে দেখার মতো ভিতরে অনেক কিছুই ছিল। পরিশেষে অনেক কথা বলার পরও নির্বাচন অধিদপ্তর থেকে কেউ আসছে, এই জন্য আমরা কাজি অ্যান্ড কাজি টি স্টেটে ঢুকতে পারলাম না। চা বাগান দেখতেছি, চা বাগান দেখা শেষ হইলে আমরা রওনা দেব সেই তেঁতুলিয়ায় ডাক বাংলোতে। চা বাগান দেখা শেষ করে আমরা রওনা হলাম বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে। বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি,
পয়েন্টটা দেখে আসি, আমাদের বাংলাদেশের শেষ সীমানা। রাস্তার দুই পাশে অনেক পাথর, পাথর আর পাথর, পাথর ভাঙতেছে আর ধুলা ভালো পরিবেশ, এত পাথর পর্যটক পাওয়া যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাবান্ধা জিরো পয়েন্ট। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর তেঁতুলিয়া ডাকবাংলাতে, যেখানে আমাদের রুম বুক করা আছে। এখানে একটা জিনিস মজা লাগছে, এই দোকানটায় দুই দেশের টাকায় চলে, আপনি চাইলে বাংলাদেশি টাকাও খাইতে পারেন। জিরো পয়েন্ট টাকা শেষ করে আমরা তেঁতুলিয়া ডাকবাংলার উদ্দেশ্যে রওনা হই। তেঁতুলিয়া গিয়ে আমরা রেস্ট নেব, খাওয়া দাওয়া, অবশেষে আমরা তেঁতুলিয়ার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেখব। কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে 12:30 দিকে চলে আসলাম শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন শিলিগুড়ি ব্রিজ, আমরা বাংলাদেশে দাঁড়িয়ে থেকে শিলিগুড়ি ব্রিজ দেখতেছি। যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাংলাদেশ, বাট নদীটাও ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ার আর কি। খুবই মনোমুগ্ধকর পরিবেশ, ভালো লাগলো। এখন আমরা যাবো বাঁশবাগান দেখতে, সেই নেপালি বিখ্যাত ইয়েলো ব্যাম্বু। দেখলে মনে হবে যে হলুদ কালার করছে, বাট বাস জাতিগতভাবে হলুদ। একটু কাছ থেকে দেখায় অনেক কারুকার্য করা আছে বাসের উপরে, প্রেমিক প্রেমিকের নাম। বাসের পাতাগুলা সবুজ, কিন্তু বাসের বডি হলুদ। সেই ইন্ডিয়ান বোম্বাই বাসের কাছে এখন এক একটা বাস, এ যেন বাস নয় অন্য কিছু, দেখতে পাচ্ছেন। এটা কি যে বলবো, যে এত মোটা যেটা আপনি এক হাতে ধরতে পারবেন না। দেখুন কতটা মোটা একটা বাস, কতটা মোটা আমি এক হাতে ধরতে পারতেছি না, মেবি দুই হাতেও ধরতে পারবো না, এত মোটা বাসটা। আর এখানে অনেক বাস, অনেক অনেক বাস, শুধু বাস আর বাস, বাস আর বাস। আমাদের বাস বাগান দেখা শেষ, আমরা এখন আবার আমাদের রুমে দিকে যাব। রাতে আমরা একটু বিনোদনের ব্যবস্থা করছি, আমাদের শিক্ত কিছু গান শোনাবে আমাদের। দ্বিতীয় দিন সকালবেলা গেলাম মহানন্দার পাড়ে কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। দুঃখজনক হলেও সত্য, প্রকৃতির কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, ইনশাল্লাহ পরের বার দেখব। দুঃখ ভরা কান্ত মন নিয়ে ফিরে যাচ্ছি।
প্রিয় মাতৃভূমিতে, প্রিয় জেলায় জয়পুরহাটে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা অনেক চেষ্টা করছি একটা ব্লগ তুলে ধরার জন্য আপনাদের কাছে, যদিও এটা আমাদের ফার্স্ট ব্লগ। কোনো কিছু ভুল হইলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। আমাদের ব্লগ যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব তো থাকবেই। বাপরে জিম, কি হলো এটা?